পরিবর্তে f এর মান দিয়া থাকে তেতিয়া হলে কেনে কে ধরনে আমি গ বিস্তার নির্ণয় করব তাবা তে আমি নোট কইতো আমি গ পা x আর v হইছে f যদি x এর লগত f এর মান দিয়া থাকে এনে কো তথ্য রাখি ক্ষেত্র কিন্তু অকল যদি x আর f এর ভ্যালু দি থাকে তেতিয়া হলে আমি সমান্তর পাইতো বাহিরে বাকি বহুলকু এপ্লাই করব ন মোডু এপ্লাই করব ন হয়নে কসে আর এ এপ্লাই করাতো তো এটো এপ্লাই করিলো দুটে ডিজাইন মানে এর কোনো কাহিনী না থাকে হলে তো অর্থাৎ এনিকলন তথ্যের কি কেবল এক্স পাওয়ার জড়িয়তে মানে অর্থাৎ সমান্তর পাইটোর জড়িয়তে উলিওয়া হয় কিন্তু ইয়ার বাহিরে যদি আছে নিয়ন্ত্রযুক্ত তথ্যের কি ক্ষেত্র হয় তেতিয়া আমি এফ টু পাওয়া হয় তেতিয়া ক্ষেত্র কিন্তু কি একেরা সূত্রই হব যদি সে নিয়ন্ত্রযুক্ত তথ্যের কি পাওয়া উলিয়া তেতিয়াহলে এন টি কিন্তু এফ সূত্রই হয়ে যাব দেই মনে কি আছে সামেশন এফ ডি এন টু ডিভাইডেড বাই অর্থাৎ ইয়ার এন টু কি এনেকুৱা ধৰণৰ আঁকি দি থোৱা থাকিলে এক্স আৰু এফ ৰ মান দিয়া থাকিলে আমি প্ৰথমতে সমান্তৰ মাধ্য উলিয়াবলৈ হ'লে কি কৰিব লাগিব সমান্তৰ মাধ্যৰ পৰা আমি হেৰি উলিয়াবলৈ হ'লে কিবা ছামেশ্যন প্ৰথমতে ছামেশ্যন এফ এক্স ডিভাইডেড বাই এন কৰি ল'ব লাগিব মানে কৈছোঁ সেইকাৰণে এফ আৰু এক্স ৰ কলমতে এফ এক্স টো উলিয়াই ল'ব লাগিব হ'লে বাৰু আৰু লগতে এতিয়া এফ এক্স উলিয়াই লোৱাৰ পিছত আমি এক্স বাৰ পাম তেতিয়া আমি কি হ'ব এক্স মাইনাছ এক্স বাৰ কলমটো পাম আগৰ নিচিনাকৈ হয়নে তেতিয়াহে পাম হলে এই উত্তরটা এপ্লাই করলেহে সেখানে ইয়ার লগত আর তার আনসার নিউজ কলম হব এফ এক্স মাইনাস এক্স বার হলে আমার এই দুটা কলমের প্রয়োজন হব এটা চাম তেতিয়া সামেশন এফ এক্স বলে কই দেওয়ার লগে লগে আমি প্রথমতে আমি পাম যে চাইকাছো ভি সল এটা এফ এক্স মানে এইটো এফ ইনটু এক্স হয় জানো এইটো আর এইটো পূরণ অর্থাৎ পূরণ হল আমি পূরণখিনি উলিয়াই লোক ইয়ার পর আমি কিমান পাম অঞ্চল্লিশ পাঁচ চারি ন ওয়ান থার্টি ফাইভ তারপর হব অঠারো মানে ওয়ান এইটি তারপর আমার কিমান হয়ে যাবগে থার্টি আর টুয়েন্টি ফাইভের ভিতর হবলে হলে কিমান হবগে পাঁচ থ্রি ফাইভ থ্রি টুয়েন্টি ফাইভ হব থাকে মেবি মানে কোথাও থ্রি ওকে তেতিয়াহলে আমি কিমান পালো থ্রি টুয়েন্টি ফাইভ এতিয়া এই কলমটোৰ ভিতৰত যদি আমি এই কলমটোৰ ছামেশ্যন লওঁ ছামেশ্যন এফ এক্স হ'ব ন ছামেশ্যন এফ এক্স কৰি পেলাই আমি ইয়াৰ যোগফলটো পালে কিমান হ'ব জিৰ' টেন হ'ল তাৰপিছত আছে ফাইভ ছেভেন দহ ওঠৰ বিশ হ'লে বা বিছে আমি এক পাইছিলে মানে একৈছৰ এক কৰিলে দুই চৰি কৰিলোঁ দুই তাৰপিছত ইয়াত আমাৰ ওৱান টুৱেণ্টি ফাইভ আছিলে মানে থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন ছেভেন টেন হ'লে বাৰু এইকেইটা যোগ কৰি পেলাই তেতিয়াহ'লে আমি কিমান পালোঁ ছামেশ্যন এফ এক্স ইজুকুৱেলটো ছেভেন টেন হ'ল এতিয়া এই ছামেশ্যন এফ এক্স পোৱাৰ লগে লগে আমাৰ কি হ'ব এক্স বাৰটো ওলাই যাব মানে এক্স বাৰ যোগটো কি হ'ব তেতিয়াহ'লে ছেভেন টেন ডিভাইডেড বাই এন কিমান হ'ব আমি এনক আকৌ আমি যোগ কৰি ল'ব লাগিব এনে কি বুজায় ইয়াৰ ৰাশি সংখ্যা ৰাশি সংখ্যা নুবুজায় মোক বাৰ কটা বুজায় এতিয়া আমি চাম ন দুই নং গুণ ওঠৰ নয় ওঠৰ তিনি সাতাইছ সাতাইছে তেৰ হৈছে ফৰ্টি হ'লে ন অর্থাৎ ফোর্টির পর আমি কি করি বলো সেভেনকে কি করি হরণ করি এতিয়া চাবা তার পিছর প্রসিডিওখিনি সেম হব লাগিব তার পিছর প্রসিডিওখিনি তোমালোকে নিজে উলিয়াই লবা মই কৈ দিছোঁ এতিয়া সাতা ফোর্টি যেহেতু হেৰি ফোর্টি আমি ফোরৰ দ্বাৰা সেভেন্টি ওৱানক হরণ কৰিব পাৰিম হ'লে বা অংকৈ যিটো মান পালোঁ সেই মানটোলৈকে মই তোমালোকক উলিয়াই দিওঁ ধৰা ছেভেণ্টি ওৱানত যদি আমি ফ'ৰে পাওঁ ফ'ৰে যদি আমি ছোৱালত ওৱানেই যিহেতু পাওঁ ফ'ৰে গুণে ওৱান পৰা দুই চাৰি গুণ আঠ নহ'ব জানো
এখানে আমাদের 3 থাকিব 1 হব হইনে সরি ফ্রেন যাব 28 তাহলে বুঝ না যায় তারপর কি আপ 8 পা 11 যদি আমি গুছি দাও অবিয়াসলি কি না থাকিব 3 এর কি হব হইনে পয়েন্ট আকো 28 এর হব হইনে কত তারপর 2 থাকিব আতে নে 27 আর 17 পয়েন্ট কি নাম পালকে যেতে হলো 17.75 আমার কি নাম বলতে বলে দিয়া হলো x বার হব ও বললে এতে এ 17.75 টু বা ও সেম প্রসিডিও আমি কি কই এ কি কই এ সমানে এতে কি কি নিতে x টু এ তো f হব ইয়া আমি কি কই বিম করি 17.75 তাহলে কে তাহলে কে আমি উলিয়ে যাব কি নাম হব 10.75 বলে হব পারিমাণিক উত্তর নিয়ে কইবে যেটা উলাইব সেটা হচ্ছে মিন ডেভিয়েশন
अबो ठिकले आसे ठिकले मय मीन डेविएशन केनेके एफ और एक्स और टी थ रेखले केने धरने निर्णय करा हेतु देखालु आरो एक्स ओनली टी थ रेखे केनेके होय हेखिनु देखालु यार पिसो सिस्टम तोमालको सेमी अंतर्युक्त तालिका क्षेत्र केने धरने निर्णय करा हो हेतु देखा सेम एक्स नियंत्रणयुक्त तालिका क्षेत्र तो ও প্রথমতে আমি শ্রেণীয়ন্ত্রযুক্ত তালিকার ক্ষেত্রে সমান্তরায়িত কেনেকে উলিয়ালে আমি জানো আগৰ উত্তৰ প্ৰথমতে সমান্তরায়িত উলিয়াই লও তাৰ পিছত এগেইন তাকে সমান্তরায়িতটো পৰা কিনে x - x বাই কৰিব লাগিব আকৌ তাৰ লগত f এ পূৰণ কৰিব লাগিব প্ৰসিডিউৰ সেম হয় প্ৰসিডিউৰ কোনো ডিফৰেন্স নাই কাৰণ উত্তৰ হে গুতে উত্তৰ দুটাই মাত্ৰ এই আম সমান্তর সৰি মিন ডেফিনিশন নিৰ্ণয় কৰা আইডৰ কি হৈছে এক্স এফ থাকিব নতুবা এফ টু নাথাকে হ'লে বাৰু হ'ব তেতিয়া হ'লে আজিলৈ ইমানে তেতিয়া হ'লে নেক্সট ক্লাছ মই তোমালোকক শ্ৰেণীয়ন্ত্ৰযুক্ত তথ্য ৰাখি ক্ষেত্ৰত কেনেধৰণে নিৰ্ণয় কৰা সেই বিষয়ে ক'ম।